Hello Darshok, Assalamu Alaikum. Welcome back to my channel Home Organizing by Megh. যে যেখানেই আছেন আশা করছি সুস্থ আছেন এবং পরিবারের সবার সাথে নিরাপদে আছেন। চলে আসলাম আপনাদের সাথে আরও একটি দিনের ব্লগ শেয়ার করতে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করেছি, ছুটির দিন, ছোট্ট পরীকে নিয়ে একটু বসেছি। অবসর সময়ে যখন হাতে একটু সময় পাই আমরা সাধারণত মা মেয়ে এরকম কাজ করে থাকি, বেশ ভালো লাগে আমাদের এই কাজগুলো করতে। দই খাওয়ার পর কিছু মাটির ছোট ছোট হাঁড়ি ছিল, এই হাঁড়িগুলোকে, মাটির এই হাঁড়িগুলো বেশ কিউট, দেখে ফেলে দিতে ইচ্ছে করেনি, এগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা আর কি। রং তুলি এটা সেটা নিয়ে মা মেয়ে বসে গেছি। আরও কিছু টুকটাক DIY আজকে আমরা করব। আমাকে ওয়াটারটা ক্রোশার নিয়ে আসো, আমি বারবার আমার হাত ওখানে নিতে পারছি না, বিকজ আমি একটা বেবি। ওয়ান লাইক দ্যাট, ডিড ইউ টেক देम আপ? আই ওয়ান্ট অ্যানাদার, আই ওয়ান্ট টু পেইন্ট অ্যানাদার বার্ড। যেটা শেষ নিয়েছি সেটা শেষ করে নাও। নে তোমারটা দেখি। ইট নট রেডি ইয়েট। নট রেডি ইয়েট? ইয়া। এই পাতাটা দেখি। আই'ম টেকিং আ লিটল বিট ওয়াটার বাট ইটস ড্রিপিং এন্ড ফলিং। ওকে। আই ডোন্ট লাইক ইট। ইট আই ওয়ান্ট টেক ওয়াটার। সুন্দর হয়েছে তো তোমারটা, দেখি আমাকে দাও তো দেখি তোমারটা। অনেক সুন্দর হয়েছে, আর আমি প্রায় সময় ছোট্ট পরীকে নিয়েই এই কাজগুলো করি। এতে করে তারও শেখার আগ্রহ বাড়ে, সেই সাথে সেই সময়টা খুব বেশি এনজয় করে, যার দরুন তার স্ক্রিন টাইমটা প্রতি যে আগ্রহ সেটা কমে যায়। এগুলো করার পর এগুলোকে একটু শুকাতে টাইম দিয়েছি, বারান্দায় রেখেছিলাম, আর এখন আমি যেটা যেই জায়গায় রাখবো বলে ঠিক করেছি সেটা সেই জায়গায় রেখে দিচ্ছি। তেমন কিছুই না আসলে, শোপিস হিসেবে এখানে সেখানে অ্যাড করা। আমি আমার বাসার সামনের যে অংশটা সেইখানে দুইটা রাখলাম একটু রঙের ছোঁয়া দেওয়ার জন্য। আপাকে দিয়ে বেশ অনেকগুলো আলু কাটিয়ে রেখেছি আমি সিঙ্গারা বানানোর জন্য, আমার বাসায় সিঙ্গারা বানানোর জন্য। তো সেটা বানাতেই এখন কিচেনে চলে এসেছি। 30-35 জনের সিঙ্গারা বানাবো, তো আমি এখানে নিয়েছি আলু, আর এখানে আছে হচ্ছে জিরা, আস্ত জিরা, এলাচ, শুকনো মরিচ, আর কিছু আস্ত তেজপাতা নিয়েছি। এবার বাকি কাজটা, আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, সেগুলো আপনাদেরকে রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি। আমি যখন সকালবেলায় বসে বসে DIY করছিলাম তখন আসলে মা দুপুরের রান্না, রাতের রান্না সব শেষ করে নিয়েছেন। মা থাকলে এই একটা সুবিধা, রান্নাঘর নিয়ে আমাকে একদম টেনশন করতে হয় না, আর এই সময়টাতে আমি আমার শখের কাজগুলো করি। এটা একটু গরম হয়ে গেলে আমি আস্ত জিরা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হচ্ছে কালিজিরা। কালিজিরা এখানে বেশ সুন্দর একটা ফ্লেভার আনবে, সেই সাথে হচ্ছে সিঙ্গারায় কালো জিরাটা বেশ ভালো লাগে আমার কাছে। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম, শুকনো মরিচ, তেজপাতা, একটা বড় আকারের দারচিনি, আর দুইটা গুনে গুনে ঠিক তিনটা এলাচ। গুনে গুনে দেওয়ার একটা কারণ হচ্ছে আমি যখন সিঙ্গারা বানাবো তখন কিন্তু এই জিনিসগুলো তুলে ফেলে দিব, তার জন্যই আমি এটা গুনে গুনে দিই। তেলটা বেশ গরম হয়ে আসলে এখানে আমি হলুদ আর লাল মরিচের গুঁড়া খুব সামান্য পরিমাণে ব্যবহার করেছি, মরিচটা আমি ঝাল করতে যাচ্ছি না তার জন্য। হলুদ এবং মরিচ তেলে ব্যবহার করার কারণ হচ্ছে এতে করে রংটা খুব সুন্দর আসে, আর সেই সাথে আরেকটা ব্যাপার হচ্ছে তেলে মশলা পোড়ানোর
ফলে একটা স্মেল আসে, এই স্মেলটা সিঙ্গারায় বেশ ভালো লাগে। তবে বেশি পোড়ালে চলবে না, তখন কিন্তু আবার ভালো লাগবে না খেতে। এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দিচ্ছি, কেটে রাখা কিউব করে আলুগুলা। এবার আমি তেলে বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভেজে নিব, পানি অ্যাড করার কোনো দরকার নেই, আলু থেকে একটু পরিমাণ পানি বের হবে যখন এটা ভাজবো তেলে, সেই কারণে মশলাগুলো আর পুড়ে যাবে না। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে আমি আলুটাকে ভেজে নিয়েছি, মূলত মশলার সাথে আলুটাকে মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা রসুন জিরা বাটাও দিচ্ছি পরিমাণ মতো। আমি আসলে পরিমাণটা বলছি না, কারণ আমি একটু বেশি আকারে বানিয়েছি। আমরা হচ্ছে টোটাল 105টা সিঙ্গারা বানিয়েছি, আমাদের বাসায় গেস্ট আসবে, ফ্যামিলি গেট টুগেদারের জন্য স্ন্যাক্স আইটেম রেডি করছিলাম, যার কারণে আমি পরিমাপটা আসলে ওভাবে বলছি না। যাই হোক, আমি এখন পেঁয়াজ যোগ করেছি, আমি প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ এখানে যোগ করেছি। তবে একটা মজার ব্যাপার হচ্ছে, পেঁয়াজটা কিন্তু আমি সবসময় তেলে আগেই ভেজে নিই, কিন্তু এইবার আমি মার সাথে গল্প করতে করতে রান্নাটা করছিলাম, আমি ভুলেই গেছি যে আমি সব মশলা দেওয়ার পর পেঁয়াজটা আর দেইনি। কাঁচা মরিচ আমি হচ্ছে মাঝখান থেকে ভাবে ভেঙে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা স্ন্যাক্স আইটেম তো এটা ঝালটা যেন খুব বেশি না হয় সেজন্য আমি খুব বেশি দিব না, এ কটাই দিব। আমি আবার একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি কালারটার জন্য, তো এই কটা কাঁচা মরিচ ভেঙে দিয়ে দিলাম, কারণ স্ন্যাক্স আইটেমে এত বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না। বেশ অনেকক্ষণ আমি তেলের সাথে আলুটা ভেজেছি, ভাজতে ভাজতেই প্রায় আমার আলুটা হয়ে গেছে। এবার আমি একটু পানি দিয়ে দিব ওখানে, একটু হালকা গরম পানি দিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি না দেওয়ার থেকে আমার কাছে গরম পানি দেওয়াটাই ভালো, কারণ এটা অনেকক্ষণ অলরেডি আমি ভেজেছি, হাফ সিদ্ধ হয়ে গেছে। খুব বেশি পানি দিব না, আলুটা সিদ্ধ হতে যতটুকু মানে আলুটা সিদ্ধ হতে আমার যতটুকু পানি প্রয়োজন সেটাই দিব। বেশি পানি দিলে আলুটা ঘেটে যাবে, আবার সিঙ্গারা আলুটা ঘেটে গেলে সেটা খেতে মজা লাগে না। আলুটা যেন আস্তে আস্তে থাকে, কারণ আমি অলরেডি আলুটাকে ছোটো ছোটো করে কেটেছি। দেখতে পাচ্ছেন আমি যে পানি দিয়েছি, খুব বেশি পানি কিন্তু দেইনি, আলুতে পানিটা আলুর গায়েই লেগে লেগে আছে এরকম পানি দিয়েছি। এবার আমি এটাকে চুলার আঁচটা মিডিয়ামে আছে, এটা হতে থাক। যাক, এতেও খারাপ হয়নি খেতে, আমি পরে টেস্ট করেই তো আপনাদের সাথে ভয়েস ওভার করছি, খেতে কিন্তু খারাপ হয়নি, আপনারা চাইলে এইভাবেও ট্রাই করতে পারেন। আমার আলু একদম হয়ে এসেছে দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে এসে আমি যে কাজটা করছি, আমি আমার খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে আলুটা ভেঙে দিচ্ছি, একদম থেতলে দিচ্ছি না, জাস্ট আধা ভাঙার মতো করে দিচ্ছি। এতে করে সিঙ্গারা বানাতে আমার সুবিধা হবে, সেই সাথে সিঙ্গারার ভিতরে আলুটা আস্তে আস্তে না থেকে একটু লেগে লেগে থাকবে, এতে খেতেও বেশ ভালো টেস্ট হয়। একজন আপু হচ্ছে আমাকে বলেছিল আমার বারান্দার বর্তমান লুকটা কেমন সেটা দেখানোর জন্য। তো বসন্তে আমার বারান্দাকে আমি টুকটাক সাজিয়েছি বলতে যেমন ছিল তেমনই আছে, একটু জাস্ট অর্গানাইজ করেছি, তো সেটাই আপনাদের দেখাই। আপনাদেরকেও দেখাই, একটু ঘুরে দেখাই আমার এই ছোট্ট বারান্দাটাকে বসন্তে কী লুক দিয়েছি। এটা আমি কীভাবে বানিয়েছিলাম আমার অন্য কোনো অনেক আগে আপনাদেরকে দেখিয়েছিলাম,
এটা হচ্ছে বিটার, একটা বিটার ভেঙে গিয়েছিল, সেটাকে আমি কালার করে এখানে ক্যান্ডেল দিয়ে দিয়েছি। আগে এটাকে গাছ রেখেছিলাম, এখন আবার একটু চেঞ্জ করেছি, এটাকে ক্যান্ডেল রেখেছি। আর এই পাশেও কিছু গাছ আছে। একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন পাখির খাবার বারান্দায় আমি কীভাবে দেই। আমি তো আসলে এক এক সময় এক একটা করি, যেমন লাস্ট বছরে আমার যেটা ছিল সেটা আমি বর্ষার পর চেঞ্জ করেছি। তখন আমি এর আগের বার যেটা ছিল সেটাও আমি প্লাস্টিকের বোতল কেটে বানিয়েছিলাম। এর পরের বারেরটা হচ্ছে একটা হচ্ছে পাত্র রেখেছিলাম, তো সেগুলো বর্ষা যাওয়ার পর চেঞ্জ করি। এবার আমি যেটা করেছি, মাটির একটা পাত্র ছিল আমার কাছে কিছু, সেটাকে রং করে প্রত্যেকবার তো আমি বাহিরে দেই, কিন্তু এবার তো আমার আসলে পাখিরা জানে, আমার অতিথিরা জানে যে এই বারান্দায় পাখির খাবার পাবে, যার কারণে আমি একটু ভিতরে দিয়েছি যেন বৃষ্টির পানিতে চালগুলো নষ্ট না হয়, কারণ বৃষ্টির পানিতে অনেক চাল নষ্ট হয় বাহির দিকে রাখলে। আর ওই যে আগের যে ঘন্টাগুলো ছিল এগুলো তো আসলে বৃষ্টি, রোদ, ধুলাবালি সব কিছুর কারণে জং ধরে যায়, আমি এটা কালার করেছি। সেই সাথে মাটির যে ঘন্টাগুলো ছিল সেগুলোকে আমি রং করে নিয়েছি, আপনারা দেখেছেন পূর্বে। এই পাশেও আমি একটা রেখেছি পাখিদের জন্য, পাখির কিচিরমিচির, পাখিরা খাচ্ছে এবং আনাগোনা, এগুলো দেখতে আমার প্রচুর ভালো লাগে, যার কারণে আমি আমার বাসার চারপাশে যেখানেই পারি পাখিদের জন্য খাবার দিয়ে থাকি। তো বারান্দায় দুইটা রেখেছি। আর ওই যে নিচে যে দেখছেন ফাঁকা ফাঁকা, এগুলো আমি অনেক গাছ ছাদে নিয়ে গেছি, কারণ ব্যালকনিতে অনেক বেশি গাছ হয়ে গিয়েছিল, একটু ফাঁকা ফাঁকা রাখার জন্যই আসলে আমি ছাদে দিয়েছি। আর কিছু গাছ ছাদে তুলেছিলাম, সেগুলো এখনও নামাইনি, যেহেতু ছাদেও আমি একটু একটু করে বাগানটাকে বাড়াচ্ছি। এই হচ্ছে আমার বারান্দা, খুবই ছোট্ট একটা বারান্দা, এটাকেই আমি মনের মতো করে সাজিয়েছি। নিচে যে ফাঁকা অংশটা দেখছেন, এটাকে আমি ইচ্ছে করে ফাঁকা করেছি দুইটা স্ট্যান্ড ব্যবহার করে। আগে এখানে অনেক গাছ ছিল, সব ছাদে তুলে দিয়েছি। এখানে ফাঁকা করার কারণ হচ্ছে হঠাৎ করে মাথায় ভূত চেপেছে যে আমি একটু জল পদ্ম করব, কিন্তু যখন এসেছে মাথায় অনেক দিন থেকে খুঁজে পাচ্ছিলাম না আর হচ্ছে করতেও পাচ্ছিলাম না, কিন্তু এবার আমি এখানে জায়গাটা ফাঁকা রেখেছি, যতবার দেখি আমার মনে হয় এইবার ইনশাল্লাহ বর্ষার আগে আগে আমি এখানে হচ্ছে একটু ওয়াটার লিলি বা পানিতে কিছু গাছ হয় এরকম রাখবো, সেই সাথে এখানে গাপ্পি মাছ রাখবো, এটা আমার মাথায় প্ল্যান, যার কারণে আমি এটাকে ফাঁকা রেখেছি, ফাঁকা দেখি আর আমার মনে হয় যেন আমি ভুলে না যাই। আর এখানে একটা টুল থাকে, আমি মাঝে সাঝে এসে বসি, আমি বা ছোট্ট করি,
আমার এই ছোট্ট বারান্দাটাকে আপনারা আমি আপনাদের একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। আমি যেখানে বসে কাজ করি সেখান থেকে এই অংশটুকু আমি দেখতে পাই, বেশ ভালো লাগে আমার এই অংশটুকু দেখতে। সেই সাথে পাখির আনাগোনা এটাও আমি দেখতে পাই, সেই সাথে নানান রকম ফুল ফুটে আছে সেটাও দেখতে পাই। এই হচ্ছে আমার বারান্দা। যদিও মাথায় আছে আমি বারান্দাটাকে চেঞ্জ করব, নতুন একটা লুক দিব, তবে এখন না, এখন এরকমই আছে, এরকমই বেশ কিছুদিন থেকে আছে, থাকতে থাকুক। আচ্ছা, নিচে আমি বেশ অনেকগুলো গাছ রেখেছি স্ট্যান্ড ইউজ করে, যেগুলো কি না আগে ওইদিকে ছিল, একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করেছি। ডেঙ্গুর প্রকোপটা বাড়লো না, যখন ডেঙ্গুটা খুব বেশি হচ্ছিল তখন আমি এটা করেছিলাম, তো তখন থেকে এরকম ফাঁকা ফাঁকা হয়ে আছে, একটু ফাঁকা ফাঁকা রেখেছি। আর এই হচ্ছে আমার বারান্দা, ছোট্ট শখের একটা বারান্দা। তো যেই আপুটা দেখতে চেয়েছিলাম আশা করছি তার দেখতে পেয়েছেন, আপনার ভালো লেগেছে জানাবেন কমেন্ট করে। আর ওই যে পাখির খাবার নিয়ে যেই আপুটার প্রশ্ন ছিল, উনি বেশ একটা দুটো ব্লগে আমাকে কমেন্ট, বেশ কয়েকটা ব্লগে উনি কমেন্ট করেছিলেন, তিনিও প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন। এই এখন যে অংশটা দেখছেন এটা হচ্ছে আসরের নামাজের পর সিঙ্গারা বানাতে, আসলে এতগুলো সিঙ্গারা বানাতে আমার হাতের 12টা বেজে যাবে, আমি একা পেরে উঠবো না, বেশ অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, যার কারণে আমি আমার ভাবিকে বলেছিলাম আমাকে যেন একটু হেল্প করতে আসে, বলতে পারেন তাকে আমি সিঙ্গারা বানিয়ে দেওয়ার জন্য দাওয়াত দিয়েছিলাম। তো ভাবিও চলে এসেছে, আমরা আসরের নামাজ পড়ে নিয়েছি, এখন দুজন মিলে বানাতে বসবো। সিঙ্গারা বানানোর জন্য যেই আমরা ময়দাটা, যেই খামিটা তৈরি করি, সেই খামিটা অনেকক্ষণ ধরে বানিয়ে রাখতে হয় না, সর্বোচ্চ 10 মিনিট এটাকে আপনি মেখে রেখে দিতে পারেন, এর বেশি কখনোই যাওয়া উচিত না, তাহলে যেটা হয় সিঙ্গারা ভাজার সময় সিঙ্গারা একটা বাবলস তৈরি হয়, যে বাবলসটা কিনা দেখতে ভালো লাগে না। আমি এখানে কালিজিরা আর ময়দা, তেল আর লবণ দিয়ে সিঙ্গারটা বেশ অনেকক্ষণ মেখে নিয়েছিলাম। এখন যদি আমি হাতে প্রেস করি তাহলে ভালোভাবে হাতে আটকে যাচ্ছে, ঝরে ঝরে পড়ে যাচ্ছে না, এই পর্যায়ে পানি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ননদ ভাবি মিলে আমরা সিঙ্গারাটা বানিয়েছি, গল্পে শুনেই গল্প করতে করতে বানাচ্ছিলাম, আসলে সব গল্প আর আমি হচ্ছে ব্লগে রাখলাম না, নানান রকম গল্প করছিলাম আমরা। টোটাল সিঙ্গারা হয়েছে 105টা, আর 105টা সিঙ্গারা বানাতে আমাদের প্রায় 1 কেজির উপরে 1 কেজি এবং আরো 2 কাপ পরিমাণ ময়দা লেগেছে। সময় লেগেছে কত সেটাও বলছি, আসরের নামাজের পর আমরা ননদ ভাবি মিলে বসেছিলাম, আমাদেরকে হেল্প করার জন্য আরও একজন ছিল, মোট 3 জন মিলে আমরা সিঙ্গারা বানিয়েছি, আর সেই সিঙ্গারা বানাতে আমাদের প্রায় 2.5 ঘন্টা লেগেছে, কারণ আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমরা বানিয়েছি। আমরা এতগুলো সিঙ্গারা বানানোর পর এক পর্যায়ে বসে বসে হিসাব করছিলাম যে হচ্ছে আমরা যদি সিঙ্গারার দোকান দিয়ে বসি তাহলে কেমন হয়, তখন আবার আমরা এটাও বলছিলাম যে 3 ঘন্টা খরচ করে মাত্র 105টা সিঙ্গারা, তাও আবার 3 জন মিলে, এটা আসলে খুব একটা লাভবান বিজনেস হবে না। যাই হোক, আমি আসলে আপনাদের সাথে মজা করছিলাম, আর আমরা যে গল্পগুলো করছিলাম সিঙ্গারা বানাতে বানাতে সেটার একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। করছি, সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে, আর এগুলাকে আমি হচ্ছে একটু ফ্রিজে রেখেছি 10-15 মিনিটের জন্য, এটা একটু শক্ত শক্ত হয়ে আসলে তারপর আমরা জিপলক ব্যাগে রেখে স্টোর করব। এই ছিল আমার আজকের ব্লগ, আশা করছি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।